খুব অল্প বয়সেই মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক যদি অধিকারী। শুক্রবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 30 বছর। জানা গিয়েছে আজ সকাল 10:30 নাগাদ তিনি বাড়িতে বাবার সঙ্গে বসেছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করলে হীরক যদি বাবুকে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হীরক যদি কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অস্থায়ী ডাক্তার ছিলেন। তিনি যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায় নেমে আসে মেখলিগঞ্জে। খুবই দুঃখজনক ঘটনা। এই একটু আগেই শুনছিলাম, খুব দ্রুত গতিতে আসছিলাম হসপিটালে, এসেই দেখি ছেলেটা মারা গেছে। আমি খুব মর্মাহত এবং পরেশদার সঙ্গেও কথা বললাম। পরেশদা বললো যে একসাথে মেসেজ লিখতেছিলাম, মেসেজ একটা লাইন মাত্র মেসেজ লিখছে, তারপরেই ছেলেটা একটু চিৎকার করে উঠলো, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসলাম, এসেই দেখি মারা গেছে। এটা দুঃখজনক ঘটনা। এরকম অকালে তার কোল খালি হয়ে যাবে এটা কোনোদিন ভাবতে পারিনি। এটা যে কোনো মা বাবারই খুব দুঃখজনক ঘটনা এটা।